কংগ্রেস, আমাদের জ্যোতিবাবু এসছে, কংগ্রেসের শিপ নিয়ে নিয়ে রেখেছে, লড়াই কিন্তু করেনি, জ্যোতিবাবুকে তেল মেরে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেস তৈরি না করত, আজও সিপিএম থেকে যেত। আর আজকে কংগ্রেসের যিনি সভাপতি হয়েছেন পশ্চিমবাংলায়, উনি তো 2009 সালের আগে উনি এবং ওনার স্ত্রী দুজনে মিলে পা ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কান্না, কি কান্না বাবারে বাবারে, শিয়ালদার বলে কি কান্নার দিদি, আমার তরমুজ বলছে মমতা আমাকে তোরা বাঁচা, এমপি হয়ে চলে গেল, একজন এমএলএ হয়ে গেল, কিন্তু শক্ত কম নয়, মন্ত্রী হব অমুক হব সব কি হয়, আরে একটু ধৈর্য ধরতে হবে তো। আজকে আবার সে সিপিএম এর সঙ্গে হাত মিলিয়ে দিয়েছে। আর আগামী 5 বছর শ্রীরামপুর পার্লামেন্টে আমার যা কাজ আছে তা তো করবই, হুগলির পার্লামেন্টে যা লড়াই আছে সে লড়াই আমি লড়বো। এবং আমি আজকে আপনাদের বলে যাচ্ছি, আজকে 2020 সালে আমি বলে গেলাম আপনাদের, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমি বলে গেলাম এই হুগলি থেকে লোকেটকে উপরে ফেলে ছুঁড়ে ফেলা হবো, আপনারা শুধু সঙ্গে থাকুন। বাস বেরিয়া থেকে প্যান্ডেলের আমাদের এরকম একটা মিছিল হবে, সেই মিছিলের জন্য তৈরি হন। এবং আগামী কয়েক মাসে হুগলি জেলার সমস্ত প্রান্ত আমি চষে দেবো, সমস্ত প্রান্ত চষে দেবো। জানুয়ারিতে অনেকগুলো প্রোগ্রাম আছে আমার শ্রীরামপুর পার্লামেন্টে দেওয়া আছে, ফেব্রুয়ারি 1 ফেব্রুয়ারি বাজেট আছে, তারপর থেকে শুরু হবে আমার ওটল হুগলি ডিস্ট্রিক্ট, দেখবো বিজেপির কত দাম। এতে তো কাউকে পাওয়া যায় না, সব জিতে তো পালিয়ে গেছে, দেখেছেন লোকের চট্টোপাধ্যায়কে কেউ পাবেন না, কিন্তু নাটক করার সময় উনি ঠিক চলে আসবেন, নাটকে লোকের নাটকে নাটক করার জন্য উনি আছেন, কিন্তু ওনাকে আর কোথাও পাওয়া যাবে না, স্নো পাউডার সুন্দর করে মেখে টেকে লিপস্টিক টিপস্টিক দিয়ে একদম চলে আসে নাটকের লকেট। আবার কিছু কিছু সাংবাদিকও আছে ভীষণ পছন্দ করে, তা বলে আরে লকেট লকেটি লকেটি, এটা ছুটে একটু ঠিক করে নিন, ভালো করে ছবিটা উঠবে,